পাহাড় আর সবুজের মেলবন্ধনে গড়ে ওঠা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি খ্যাত বিদ্যাপীঠের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর এই ক্যাম্পাসের কথা উঠলেই চোখে ভাসে শাটল ট্রেনের ছবি, কারণ প্রতিষ্ঠানটির বৈচিত্র্য বৃদ্ধিতে এই শাটল ট্রেনের ভূমিকা অপরিসীম। শুধু তাই নয়, সময়ের সাথে সাথে এই ট্রেন বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যে পরিণত হয়েছে। ট্রেনকে ঘিরে বিশ্ববিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন হাজারো শিক্ষার্থীর রয়েছে কতশত স্মৃতি, সেসবের প্রায় অনেকটাই রঙিন আর বর্ণিল, হোক পয়লা বৈশাখ কিংবা ভর্তি পরীক্ষা। শাটল স্বাস্থ্য তার চিরচেনা রঙিন রূপে, এ যেন এক রংধনুর সংমিশ্রণ। তবে বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক বেড়াজালে সেই ঐতিহ্য হারাতে বসেছিল প্রাণের শাটল। কিন্তু নানা জল্পনা কল্পনার পর হাজারো শিক্ষার্থীর স্মৃতির খেরোখাতায় থাকা সেই রঙিন শাটল আবারও বর্ণিল ও উজ্জ্বল হয়ে উঠেছে, তাও আবার এক ভিনদেশি তরুণের হাতের ছোঁয়ায়। জার্মান তরুণ লুকাস জিলিঞ্জার একাই রাঙিয়ে দিলেন শাটলকে, তার এই প্রচেষ্টা সাড়া ফেলেছে পুরো ক্যাম্পাসে। জানা যায় জার্মানি থেকে এসে একাই শাটলের বিবর্ণ বগিগুলোতে যেন প্রাণ ফিরিয়ে দিয়েছেন তিনি। এতদিন ধরে মলিন থাকা বগিগুলো হয়ে উঠেছে নানা রঙে রঙিন আর উজ্জ্বল, তাতে ফুটে উঠেছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন ঐতিহ্য। শুধু তাই নয়, লুকাসের এই চিত্রকর্মে তুলে ধরা হয়েছে বাংলাদেশের নানা ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান। রয়্যাল বেঙ্গল টাইগারও স্থান পেয়েছে সেখানে, আর শাটলে বাঘের গর্জন করা মুখ দেখলে যে কারো মন একটুর জন্য হলেও চলে যাবে সুন্দরবনে। শুধু বাঘের মুখ দেখে হতাশ হওয়ার কিছু নেই, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনও ঠাঁই পেয়েছে শাটলের শরীরে। বনের বিভিন্ন অংশ ফুটিয়ে তোলা হয়েছে রঙের কারুকাজে, আবার দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দরও বাদ যায়নি। একটি বগির দেয়াল জুড়ে আঁকা হয়েছে নোঙর করা জাহাজের চিত্র। জানা যায় 21 জুলাই শুরু হয় শাটলকে রাঙানোর এই কর্মযজ্ঞ। চট্টগ্রাম নগরের বটতলী স্টেশনে সন্ধ্যায় শুরু হয়েছিল শাটলে আঁকাআঁকির কাজ। তবে শাটল ট্রেন সবসময় এক স্টেশনে দাঁড়িয়ে থাকে না, তাই লুকাসের ব্যস্ততাও ছিল বেশি। যখন যে স্টেশনে বেশি সময় ধরে ট্রেন অপেক্ষায় থেকেছে সেখানেই ছুটে গেছেন তিনি। অবাক করা বিষয়, জার্মানির RUSB আর্ট গ্রুপের প্রধান এই শিল্পী তার নিজস্ব অর্থায়নে বিভিন্ন শিল্পকর্মে রঙিন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। এই কাজে তাকে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরাও।